ক্যান্সার আক্রান্ত দেশসেরা সঙ্গীত শিল্পী এনরু কিশোর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তাকে আরও অন্তত আড়াই থেকে তিন মাস চিকিৎসা দিতে হবে এর জন্য প্রয়োজন দুই কোটির বেশি টাকা এ ব্যয় সামাল দেওয়া তার পরিবারের একার পক্ষে সম্ভব নয় এ কারণে অনলাইনে ফান্ডিংয়ের আবেদন করেছেন তার স্ত্রী লিপিকা এন্ডু গো ফান্ড মি নামের ওয়েবসাইটে এটি করা হয়েছে সেখানে কিশোর পত্নী জানান এনরু কিশোরের শরীরে ক্যান্সারের অস্তিত্ব পাওয়া গেছে অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী এ চিকিৎসার জন্য পূর্বপ্রস্তুতি না নিয়ে সিঙ্গাপুরে যান তারা সেখানে বায়ুপস্থিতিতে ক্যান্সার ধরা পড়লে ডাক্তারের পরামর্শ মতে দ্রুত চিকিৎসা করতে শুরু করা হয় বর্তমানে তিনি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ডাক্তার লিমসুন থাইয়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন জানা গেছে হাসপাতালে চিকিৎসা বোর্ডের কাগজপত্র নিয়ে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা এ অনলাইন ফান্ডিংয়ের পেজ চালু করেন এনরুকিশোর জানান এক প্রকার বাধ্য হয়ে এ ফান্ড খুলতে হয়েছে জানা গেছে অ্যান্ডু যে ক্যামোথেরাপি দেওয়া হচ্ছে তার প্রতিটির মূল্য নয় লাখ টাকা এর মধ্যে বারোটি ক্যামো তাকে দেওয়া হয়েছে দ্বিতীয় সাইকেলে আরও বারোটি ক্যামো দিতে হবে এর মধ্যে গুণী এই শিল্পীর চিকিৎসায় তার পরিবারের কোটি টাকারও বেশি খরচ হয়ে গেছে প্রয়োজন আরও অনেক টাকার সিঙ্গাপুরে যাওয়ার আগে গত আট সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে অ্যান্ডু আমন্ত্রণ জানান এ সময় তিনি অ্যান্ডু কিশোরের শারীরিক সমস্যার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য দশ লাখ টাকার চেক তুলে দেন এছাড়া একটি বেসরকারি চ্যানেল কর্তৃপক্ষ তার চিকিৎসার সহায়তায় আরও দশ লাখ টাকা দিয়েছেন এন্ডু কিশোরের পরিবারের ঘনিষ্ঠ ও তার বক্ত সঙ্গীত শিল্পী মোমিন বিশ্বাস গুণী এই শিল্পীর সঙ্গে কথা বলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন এগারো সেপ্টেম্বর থেকে সতেরো সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে আঠারো সেপ্টেম্বর এন্ডুদার বাইফসি রিপোর্ট পাওয়া যায় রিপোর্টে তার শরীরে ক্যান্সার অস্তিত্ব অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘ সময় এ চিকিৎসার তেমন কোনো পূর্ব প্রস্তুতি না নিয়ে গেলেও ডাক্তারের পরামর্শে দ্রুততার তিনি লিখেন ছাব্বিশ নভেম্বর থেকে এন্ড্রু কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হবে এবং তিনটি সাইকেলে আরো বারোটি কেমোথেরাপি সম্পূর্ণ করা হবে বলে সেখানকার ডাক্তার জানিয়েছেন বর্তমান তার শরীর অনেকটা ভালো যথাযথ চিকিৎসা চলছে বলে এন্ডুদা অবগত করেছে আর এই চিকিৎসা আরো প্রায় আড়াই থেকে তিন মাস চলবে বলে ডাক্তার জানিয়েছেন এন্ডু কিশোর ভক্ত এই সঙ্গীত শিল্পী আরো লেখেন এন্ডুদাকে কেরিয়ারের শুরুতেই বলিউডে কেরিয়ার গড়ার প্রস্তাব দিয়েছিলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক অর ডি বর্মন তার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে গত বছর সব মিলিয়ে প্রায় বেশি গান হাজারের গেয়েছেন তিনি পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার একজন যুগে যুগে জন্ম কয়েক শতকে হয়তো একবার নেন আসুন আমরা সবাই জন্মান না দুঃসময়ে তার পাশে থেকে মানসিক সমর্থন দেই এবং সর্বোপরি তার সুস্থতার জন্য দোয়া করি উল্লেখ্য ক্যান্সার সন্দেহে নয় সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এন্ডু এখানে বায়ুপুসির রিপোর্টসে তার ক্যান্সার ধরা পড়ে পরে কেমোথেরাপি দেওয়া শুরু হয় জনপ্রিয় এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা করেছেন